আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক জানিয়ে আমাদের হাতে সর্বশেষ উপনির্বাচনে ভবানীপুর থেকে লড়বেন মমতা এদিকে ফিলিস্তিনের পক্ষে মিছিলে বোমা হামলা ছয় পাকিস্তানি নিহত আরো জানিয়ে দিব যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলি পুলিশের হামলা এদিকে নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার উদ্বোধন করল ইরান আরও ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাচ্ছে ফিলিস্তিন এবং সর্বশেষ জানিয়ে দেব পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ চলছেই দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত উপনির্বাচনে ভবানীপুর থেকে লড়বেন মমতা পশ্চিমবঙ্গের ভবানিপুর আসন থেকে বিধায়ক পদ ছেড়ে দিচ্ছেন শোভন দেব চট্টোপাধ্যায় বিধানসভায় ওই আসন থেকে লড়তে পারেন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সূত্রের বরাতে এ তথ্য দিয়েছে কলকাতার গণমাধ্যম আনন্দ পত্রিকা সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন মমতা তাই তার পুরনো আসন ভবানিপুর থেকে লড়েন শোভন দেব ক্ষমতাসীন দল বিজেপির অভিনেতা প্রার্থী রুদ্রনীল ঘোষকে পরাজিত করেন তিনি অন্যদিকে নন্দীগ্রামে বিজেপি বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান মমতা আনন্দবাজার বলছে নন্দীগ্রামে মমতা জয় না পাওয়ায় নিয়মাফিক তাকে অন্য কোনো আসন থেকে জয়লাভ করে আসতে হবে তাই নিজের পুরনো কেন্দ্র ভবানীপুর থেকেই মমতা উপনির্বাচনে লড়াই করবেন সেই লক্ষ্যে গতকাল বিধানসভায় গিয়ে পদত্যাগ করেছেন তৃণমূলের বায়োজ্যৈষ্ঠ রাজনৈতিক শোভন দেব এরপরই আসনটি শূন্য ঘোষণা করা হয় তৃণমূলের নিবেদিত প্রাণ শোভন দেব অত্যন্ত জনপ্রিয় নেতা তিনি দলটির প্রথম বিধায়ক এ সময় দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের কন ছিলেন শোভনদেব তৃণমূল গঠনের পর উনিশশো সালে বারৈপুরের বিধায়ক পদ ছেড়ে রাজবিহারী উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হন তিনি কংগ্রেস বিধায়ক হৈমি বসুর মৃত্যুতে ওই কেন্দ্রে উপনির্বাচিত হয়েছিলেন তিনি শোভনদেবের সেই উপনির্বাচনে জয়েই প্রথম বিধানসভায় প্রবেশ তৃণমূলের এদিকে ফিলিস্তিনের পক্ষে মিছিলে বোমা হামলা ছয় পাকিস্তানি নিহত ফিলিস্তিনের পক্ষে একটি মিছিলে মোটরসাইকেল বোমা হামলায় পাকিস্তানে অন্তত ছয় জন নিহত হয়েছে দেশটির দক্ষিণ পশ্চিমঞ্চলে আফগানিস্তান সীমান্তবর্তী জমনগরীতে গতকাল এ বোমা হামলার ঘটনা ঘটে বার্তা সংস্থা রয়টার্সকে টেলিফোনে স্থানীয় পুলিশ প্রধান জাফর খান বলেন একটি কটর ধর্মীয় দল ফিলিস্তিনের পক্ষে ওই মিছিলে আয়োজন করেছিল দলটির নেতার গাড়ি লক্ষ্য করে একটি মোটরসাইকেল চালিয়ে দেওয়া হয় যেটিতে বোমা রাখা ছিল লোকজন মিছিল শেষে যখন ফিরে যাচ্ছেন তখনই বোমার বিস্ফোরণে ছয় জনের প্রাণহানি হয় এই তথ্য জানিয়েছেন স্থানীয় পুলিশ এদিকে যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি পুলিশের হামলা জেরুজালেমের আলাকসা মসজিদে ফিলিস্তিনিদের উপর আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যকার যুদ্ধবিরতির পর গতকাল এ ঘটনা ঘটল প্রত্যক্ষ দোষীদের বরাত দিয়ে আলজোজেরা জানিয়েছে গতকাল জুমার নামাজের পর আলাকসা মসজিদের প্রাঙ্গনে ফিলিস্তিনিরা যুদ্ধবিরতি উদযাপন করতে জড়ো হন পূর্ব জেরুজালেম থেকে আল জাজেরার প্রতিবেদক বলেন তারা গান ছিল এবং চিৎকার করছিল এ সময় পাশের একটি প্রাঙ্গন থেকে ইসরায়েলি পুলিশ ফিলিস্তিনিদের উদযাপনের প্রাঙ্গনে চলে আসে এবং তাদের উপর হামলা চালায় পুলিশ তাদের উপর ইস্টার্ন গ্রেনেড শোক বোমা ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে তিনি আরো বলেন ফিলিস্তিনিদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি ছোঁrte শুরু করে রমজান মাসে ফিলিস্তিনিদের সঙ্গে কোটর ইহুদি জাতীয়তাবাদী ও ইসরায়েলি পুলিশের বেশ কয়েকবার সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষে আহত হন শত শত ফিলিস্তিনি এর জে ধরে 10 মে গাজা থেকে হামাস ইসরায়েলে রকেট হামলা চালালে জবাবে ইসরায়েলি বাহিনী গাজায় বিমান হামলা শুরু করে টানা 11 দিন ধরে হামলা পাল্টা হামলার মধ্যে সংঘর্ষ চলার পর গতকাল যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ ইসরায়েলের হামলায় গাজায় অন্তত 243 জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এদের মধ্যে ছেষট্টি শিশু রয়েছে এছাড়া হামাসের পাল্টা হামলায় ইসরায়েলে মারা গেছেন বারো জন এদিকে নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার উদ্বোধন করল ইরান ইসলামী প্রজাতন্ত্র ইরান গতকাল নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নাইন দে ও রাডার ব্যবস্থা কুদোস উদ্বোধন করেছে এ সময় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি সহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নাইন দে শত্রুর ক্রুজ ক্ষেপণাস্ত্র বিমান এবং বিমান থেকে নিক্ষেপ বোমা এবং ড্রোন ধ্বংস করতে সক্ষম খুব অল্প দূরত্ব থেকে এসব লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এটি ঝুঁকি এছাড়া কুদুস রাডার ব্যবস্থা সহজে মোতায়েন ও স্থানান্তরযোগ্য প্রতিরক্ষা ক্ষেত্রে এই রাডার অত্যন্ত কার্যকরী গাজা নামের বিশাল ড্রোন উন্মোচনের একই সময়ে গতকাল এ দুটি সামরিক সাফল্য উন্মোচন করেছে ইরান বড় আকারের কৌশলগত ড্রোন গাজা উন্মোচনের মধ্য দিয়ে ইরান ড্রোন শক্তিতে আরও এক ধাপ এগোল এই ড্রোন একটানা পঁয়ত্রিশ ঘন্টা আকাশে উঠতে পারবে এই সূত্র জানিয়েছে পার্স টুডে এদিকে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাচ্ছেন ফিলিস্তিন ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বর্বর বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিন সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে ইহুদিবাদী দেশটির বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হবে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ সাতেয়া এ ঘোষণা দেন গতকাল এ তথ্য জানান ইসরায়েলের গণমাধ্যম হারেজ খবরে বলা হয় ইসরায়েল গাজায় বিমান হামলার মাধ্যমে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে তার বিচার অভিযোগ নিয়ে আইসিসিতে যাওয়ার পরিকল্পনা করছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ সম্প্রতি গাজায় যে নৃশংসতা চালিয়েছে ইসরায়েল তা অপরাধের সামিল ফিলিস্তিনের প্রধানমন্ত্রী বলেন নারী ও শিশুদের উপর তাদের গণহত্যার কারণে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে তিনি বলেন ইসরায়েলের হামলায় গাজায় বিশটি ফিলিস্তিনি পরিবার প্রায় সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেছে এছাড়াও পুরো উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলার ক্ষত দৃশ্যমান এদিকে করোনায় ব্যর্থ মোদীর সাফল্য বাবরি মসজিদ দখল আগামী ২৬ মে ভারতের মোদী সরকারের সপ্তম বর্ষপূর্তি এমন সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে করোনা মোকাবেলায় গুরুতর ব্যর্থতার অভিযোগ উঠেছে দেশটিতে ব্যর্থতার এই অভিযোগের সময়ে মোদী সরকার তার সপ্তম বর্ষপূর্তিতে সাফল্যের তালিকায় রেখেছে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ কারণ চারশো বছরের প্রতীক্ষার শেষে গত বছর অযোধ্যায় বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ উদ্বোধন করেন নরেন্দ্র মোদী দর্শক ভারত একটি হিন্দুত্ববাদী দেশ এই দেশের মানুষ হয়তোবা নিজের স্বার্থই বোঝে কিন্তু তারা এটা ভাবে না যে লাখো লাখো মানুষ মারা যাচ্ছে করোনার প্রকোপে তার মধ্যেও এই নরেন্দ্র মোদী মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করছে আসলে এটা আমাদের ইসলামপন্থীদের জন্য খুবই বেদনাদায়ক বিষয় ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে অর্থের টানাটানির অজুহাতে মোদী সরকার সবার জন্য বিনামূল্যে টিকার ব্যবস্থা করতে নারাজ কিন্তু নতুন সংসদ ভবন ও সেন্ট্রাল ভিস্টার জন্য বিশ হাজার কোটি টাকা খরচ হচ্ছে ক্ষমতায় সাত বছর পূর্ণ করার পথে মোদী সরকারের বক্তব্য এ হলো আত্মনির্ভর ভারতের আয়না প্রতিদিন ভারতে টিকা দানের হার কমছে কংগ্রেস সহ বিরোধীরা বৃহস্পতিবারও অভিযোগ তুলেছেন তারা অভিযোগ করেন দেশে টিকার অভাব হাসপাতালের বের থেকে শ্মশান কোনখানেই জায়গা নেই অন্যদিকে ভারতের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় নতুন সংসদ ভবনের ছবি তুলে ধরে বলেছে সেখানে দেড়শো শতাধিক বেশি বসার জায়গা হবে আর কোভিডের মোকাবেলা প্রশ্নে মন্ত্রণালয়ের পাক্ষিক পত্রিকার সম্পাদককে দাবি করা হয়েছে প্রধানমন্ত্রীকে ফের কোভিড মোকাবেলার পুরো দায়িত্ব নিজের হাতে তুলে নিতে হয়েছে গত আঠারো দিনে তিনি সতেরোটির বেশি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত প্রয়োজন মেটাতে উদ্যোগী হয়েছে। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন বলা হয়েছে অন্য সময় হলে সরকারের সপ্তম বর্ষপূর্তিতে ঢাকঢোল পিটিয়ে সাফল্যের প্রচার হতো কিন্তু অতিমারের সময়ে হাত পা বাধা তাই কোন রকমে মোদীর প্রধানমন্ত্রিত্বের সাত বছরের সাফল্য প্রচার শুরু হয়েছে সেই উপলক্ষে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের পাক্ষিক পত্রিকা নতুন ভারতের উত্থানকে থিম করেছে মোদী সরকারের সাত বছরকে বর্ণনা করা হয়েছে নতুন ভারতের নির্মাণ পর্ব হিসেবে এবং সর্বশেষ জানিয়ে দিচ্ছি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ চলছে ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ চলছে সংঘর্ষে এ পর্যন্ত তিন ফিলিস্তিন যুবক আহত হয়েছেন খবরে বলা হয় ইসরায়েলের দখলদার বাহিনীর বিরুদ্ধে স্থানীয় কারব গ্রামের যুবকরা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে কারব গ্রামটি ইসরায়েলি দখলদারদের বিরুদ্ধে লড়াই পশ্চিম তীরের গুরুত্বপূর্ণ একটি এলাকা প্রায় প্রতিদিনই এখানে ফিলিস্তিন ও ইসরায়েলি দখলদার বাহিনীর মধ্যে সম্মুখ লড়াই হয়ে থাকে এর আগে এগারো দিনের লড়াই গাজায় অব্যাহত হামলার পর হামাসের সঙ্গে ইসরায়েলের মধ্যে যুদ্ধ বিরতি হয়েছে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য